সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 26 জুলাই 2020 রবিবার। এই যে আপনারা দেখছেন ঢাকার আফতাবনগর অস্থায়ী পশুর হাট। এই পশুর হাট মোটামুটি জমতে শুরু করেছে। এই যে আপনারা দেখছেন একটি অনেক বড় খামার থেকে ওনারা গরু এনেছে। তা আমরা একটু কথা বলি ভাই, কোথা থেকে আসছে? দিনাজপুর ঘোড়াঘাট। দিনাজপুর ঘোড়াঘাট থেকে? অ্যাক্টিভ এগ্রো। আচ্ছা আচ্ছা, আপনি কতগুলি গরু আনছেন? আমার টোটাল আছে 50টা। 50টা? আচ্ছা, আমরা একটু প্রাইসগুলি যদি একটু আমরা একটু জানি। আমার এখানে বড় গরুগুলো আপনার 5 লাখ, 5.5 লাখ। আচ্ছা, এই যে আমরা দেখছি আকর্ষণীয় বেশ, এগুলি কি নেপালি? হ্যাঁ, নেপালি। একটু আসবেন সামনে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে নেপালি গরু, এগুলো অনেক আকর্ষণীয় গরু। এই যে আপনারা দেখছেন, এই যে নেপালি, দেখুন পুঁজগুলো একবার দেখুন। এগুলো সাধারণত দেশি গরুতে থাকে না। এই যে দেখুন, এই এই নেপালি গরুগুলি কত করে প্রাইস চাচ্ছেন আপনারা? 5 লাখ। এই নেপালি গরু কয়টা রয়েছে আপনারা? 4টা। এই যে দেখুন নেপালি গরুগুলি আপনাদেরকে, এই আফতাবনগর হাটে ওনারা এসেছেন। এই 4টা নেপালি আছে। আর এই যে আপনার পেছনে যে দেখছি, এটা তো দেশাল। এই গরুগুলি কিরকম দাম চাচ্ছেন? 3 লাখ। 3 লক্ষ। দরদাম কি কেউ করছে? করছে। এটা কত পর্যন্ত হয়েছে? 2 লক্ষ 20। 2 লক্ষ 20। আপনি নিয়োগ করছেন কত হলে ছাড়বেন? 2 লাখ 75 হলে আপনি নিয়োগ করছেন। আর এই যে নেপালিগুলি, নেপালিগুলো তো বললাম, এটা 5। হ্যাঁ, 4.5 হলে ছাড়বেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তা আসুন আমরা আপনাদেরকে এই আফতাবনগর হাট থেকে আমরা ছোট বড় সব গরুর আমরা খোঁজ জানাই, জানানোর চেষ্টা করি। এই যে আপনারা দেখছেন, এখানে ওনারা দিনাজপুর থেকে এসেছে। এই যে দেখুন এই সমস্ত গরু নিয়ে। তো চলুন আমরা অন্য কোথাও যাই। সুপ্রিয় দর্শক, এবারে আমরা দেখছি সমস্ত বলদ গরু। এই যে দেখুন বলদ গরু। তো যিনি এনেছে তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? পাবনা থেকে আসছি। পাবনা থেকে? কতগুলি বলদ আনছেন ভাই? আমাদের বলদ আছে 12টা। 12টা? জি। আচ্ছা, আমরা একটু বলদগুলির একটু দামগুলি যদি একটু জানি। এই যে দাঁড়িয়ে আছে বলদ, এগুলি কি পরিমাণ দাম চাচ্ছে ভাই? যে টাকা দাম যে তারা অর্ধেক টাকা বলতেছে। কত চাচ্ছেন? আমি বলদ চাইছি 1,50,000। 1,50,000 চাইছেন? জি। আর এখানে দাম কত বলছে? ওই অর্ধেক ধরে 50%, মানে 75,000 দাম বলছে। আর আপনার কেনা কত পড়ছে? আমার কেনা পড়ছে তাহলে 110। 110? মানে 120-এর নিচে আপনার বেচলে লস হবে আপনার হিসাবে? হ্যাঁ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে দরদাম এখন মানুষ ঠিক একদম 50% করছে। এই মোটামুটি আপনার সবচেয়ে বড় বলদ কোনটা? আমার বড় বলদ এই কালোটা। ও, এই যে এই দুটো বলদ? জি জি। না, ওটা আইডিয়া। হ্যাঁ, আমি তো এগুলো তো সার, এই দুইটা আমি বলছি যে বলদ সবচেয়ে বড় বলদ দাঁড়িয়ে আছে যেটা, এই যে দুইটা শুয়ে আছে, এই দুটার দাম কিরকম চাইছেন? দাম বলে নাই, মানে আপনারা কত চাচ্ছেন? 250। 250 করে চাচ্ছেন? আর কি হলে বিক্রি করবেন? নিয়ত নিচ্ছেন? নিয়ত আছে 220। 220। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা যারা বলদ গরুর খোঁজ করেন তাদের জন্য মূলত আমরা এই দামগুলি জানানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। আচ্ছা, এবার আমরা একটু এই সার, বড় বড় সার। এই যে দেখছেন অনেক বড় বড় সার। আচ্ছা, এই যে কালো সারটা শুয়ে রয়েছে, এটা দাঁত কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত। এটার ওজন কিরকম হবে? এটা ওজন হবে 10 মন। 10 মন? জি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 300। 300? আর নিয়ত আছে? নিয়ত আছে তখন যে 220-230। আর এই যে এই সাদা কালোটা, এটা আপনার 150। 150? জি। মানে চাওয়া দাম? চাওয়া দাম। আর দেওয়ার দাম? দেওয়ার দাম 30। 30? এটার ওজন কিরকম হবে? এটা ওজন হবে 7 মন। 7 মন? জি। আর এই পাশে এটা ছোট দেখছি আমরা, দেশাল। হ্যাঁ, দেশাল। হ্যাঁ, এই দেশালটা কত চাচ্ছেন? দেশালটা হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? নিয়ত করছেন কত হলে ছাড়বেন? আমার নিয়ত করছি আমার 80,000 টাকা হলে আমি বিক্রি করবো। 80,000 টাকা হলে বিক্রি করবো। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই আফতাবনগর হাটে এই যে গরুগুলি উঠেছে, আমরা আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি। আপনারা যারা এই হাটে আসতে চান তারা
কি পরিমাণ দামে এখানে পাবেন তা মূলত জানানোই আমাদের উদ্দেশ্য। তো চলুন এবার আমরা অন্য কোথাও চলে যাই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আপনাদেরকে কিছু ছোট ছোট গরুর খোঁজ জানাবো। মূলত আপনারা ছোট গরু বেশি দেখতে চান, তো সেই উদ্দেশ্যেই এই যে আপনারা দেখছেন এখানে ছোট ছোট গরু, এই ছোট ছোট ষাঁড়গুলির আমরা এবার আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে কয়টা গরু আনছে? গরু আছে আমার মোট 20টা। এই নাট সব 20টা আনছে। আচ্ছা, আমরা একটু দামগুলি যদি জানি। এই যে এই গরুটা দেখি, এটা দাঁত কয়টা? দাঁত উঠতে কয়টা? দুইটা। এটার দাম কত যাচ্ছে? পঞ্চাশ। দরদাম কি কেউ করছে? কত করছে? ৩৫ পর্যন্ত দাম উঠছে। আর আপনি আপনি নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? ৪০,০০০ হইলে ছাড়বেন। আপনার সবচেয়ে ছোট গরু কোনটা? কম দামি গরু এটাই? আচ্ছা, মানে ৪০,০০০ হচ্ছে আপনার সর্বনিম্ন ছাড়ার দাম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই ৪০,০০০ টাকা হলে এই যে দেখুন, এই ধরনের গরু ওনারা বলছে যে ছেড়ে দিবে ৪০,০০০ টাকা। ৩৫ পর্যন্ত দাম উঠেছে। আর তারপরে যে এই গরুটা দেখছি, এটা ৫৫ মানুষ বলে, আপনি চাইছেন ৭০। আর আপনার ছাড়ার নিয়ত কত? ৬০ হলে ছাড়বে। আচ্ছা আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন। তারপরে যে এই যে এ পাশে আমরা দেখছি যে ছোটটা, এই ছোটটা ভাই, এই ছোট দুইটা কত যাচ্ছেন? এই যে এই গরুটা কত যাচ্ছে? ৬৫ চাওয়া। আর নিয়ত আছে কত হইলে দিবেন? ৬০ হইলে দিবেন। এই যে এটা, এটা তো একটু ছোট। আচ্ছা, মানে মোটামুটি আপনার হিসাবে ৫৫,০০০ টাকা এটা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, আপনাদেরকে আমরা ছোট ছোট ষাঁড় গরু, আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ছোট ছোট ষাঁড় গরুর দামগুলি যেন আমরা জানি। তো মূলত ছোট ছোট ষাঁড় গরু আমরা এখানে দেখছি, প্রচুর পরিমাণে ছোট ছোট ষাঁড় গরু। এই যে দেখছেন ছোট ছোট ষাঁড় গরু উঠেছে ভাই। আসসালামু আলাইকুম। আপনিও নাটোর? কুষ্টিয়া থেকে আসছেন। কয়টা গরু আনছেন এখানে? ও, এই যে লাল গরুটা যে শুয়ে রয়েছে, এটার দাম কত যাচ্ছে? ৫০ চাইছেন। মানুষ কি দরদাম করছে? ৪০ বলছে। আর কত হইলে আপনি নিয়ত করছেন? ২-৩ হাজার হইলে আপনার? আচ্ছা, ৪৫-এর ভিতরে আপনি ছাড়বেন আর কি। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন। তারপরে আমরা একটু এই যে এগুলো দেখছি, এগুলো কত করে দাম চাচ্ছেন? এই লালটা ৮০,০০০ চাচ্ছেন। আর এই যে মাঝেরটা ৭০। আর এগুলো কত হইলে আপনি নিয়ত করছেন ছাড়বেন? এটা ৬৫ হইলে নিয়ত করছেন, আর এটা ৬০ হইলে? আর এই যে এই যে এই যে দাঁড়িয়ে আছে, এটা মানে নিয়ত ৬০ নাকি চাওয়া ৬০? চাওয়া ৭০। আর ৬০,০০০ আপনারা নিয়ত করছেন। আচ্ছা, এবার কি গরুটা আপনারা কি একটু দাম দিয়ে কিনেছেন? গতবার কি এই হাটে এসেছিলেন? না, সেটা তো আমরা জানি। গতবার কি এই হাটে আসছিলেন? বিক্রি করতে পারছিলেন সব গরু? মানে লাভ হয়েছিল? লস হয়েছিল। তাইলে তো ওই অভিজ্ঞতা থেকে এইবার তো গরুগুলো মনে হয় আপনার একটু বেশি পয়সা দিয়ে কিনছেন। এই কেনাটা কি ঠিক হয়েছে? মানে এবার যদি একটু বাড়ে, এবার যদি একটু বাড়ে, মানে সেই হিসাবে আপনারা এগুলো দাম দিয়ে কিনা হয়ে গেছে। আর এটাই যেহেতু আপনাদের পেশা, সেহেতু আপনাদেরকে তো কিনতেই হবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এতক্ষণ এই আফতাবনগর হাট থেকে ছোট বড় সমস্ত গরুর
স্বল্প আকারে দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।